আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান নিয়ে কিছুটা নার্ভাস আছো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক সহায়ক একটা ভিডিও হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তোমার কমন পড়তে যাচ্ছে আজকের ভিডিও থেকে। আর আজকের টপিকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, যেইখান থেকে প্রতি বছর একটা না একটা কোয়েশ্চেন থাকেই। সো আজকের এই বিষয়টা খুব ডিপলি আমরা বুঝবো। ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার দিয়ে ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুকে থাকলে ভাইয়ের পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও। সো আমরা চলো আমাদের মূল টপিকে চলে যাই এবং শুরুতে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে ঢাবি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসটা জানতে হবে। এবং এই ক্ষেত্রে শুরুতে তুমি দেখবা নাথান কমিশন, এবং এই নাথান কমিশনটা প্রতিষ্ঠিত হয় 1912 সালে। কত? 1912। এইটা মাথায় রাখবা, একটু নোট ডাউন করে রাখলে আজকের এই ক্লাসটা তোমার জন্য সহায়ক হবে, কিংবা তুমি যদি শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও পরবর্তীতে দেখতে পারবা। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন তত্ত্ব। দেখো প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম উপাচার্য ছিল পিজে হার্টস, তারপরে দেখো প্রথম ছাত্রী ছিল লীলা নাগ, তারপর দেখো প্রথম মুসলিম ডিসি ছিল স্যার এফ রহমান, তারপর দেখো প্রথম আচার্য ছিল লর্ড ডান্ডাস। লর্ড ডান্ডাস, লর্ড ডান্ডাস নামটা খুবই চমৎকার, ডান্ডাস ডান্ডাস ডান্ডাস। তারপর দেখো তুমি দেখবা যে প্রথম মুসলিম ছাত্রী ছিলেন ফজিলাতুন্নেসা জোহা। কে? ফজিলাতুন্নেসা জোহা, ফজিলাতুন্নেসা জোহা। তারপর দেখো ঢাবি প্রতিষ্ঠায় প্রস্তাবক ও জমিদানকারী ছিলেন নবাব সলিমুল্লাহ। তাহলে এই বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ তুমি, সেই ক্ষেত্রে তুমি যদি এর প্রতিষ্ঠাকালীন তত্ত্বটাই না জানো তোমার জন্য কি এটা একটু বেশি টাফ হয়ে যাবে না? সো ভাইয়ারা আপুরা জাস্ট তোমরা এই জিনিসগুলোকে একটু নোট ডাউন করে নাও, কিংবা ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের জন্য কার্যকরী হবে। এখন দেখবো পরের অংশটা, এবং সেখানে কি বলা হচ্ছে দেখো তো, সেটা হচ্ছে ঢাবি প্রতিষ্ঠায় অন্যতম প্রস্তাবক ছিলেন কে? সৈয়দ নবাব নওয়াব আলী চৌধুরী। এবং সৈয়দ নবাব নওয়াব আলী চৌধুরীর নামে কিন্তু আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনটা আছে সেটা কিন্তু ওনার নামে, সৈয়দ নবাব নওয়াব আলী চৌধুরী। সো এই নামটা মাথায় রাখবা। তারপর দেখো প্রতিষ্ঠাকালীন হল ছিল তিনটি, তারপর দেখো বর্তমানে হল কিন্তু হচ্ছে 19টি, সর্বশেষ হল হচ্ছে বিজয় 71 হল, এবং তুমি দেখবা প্রথম নারী হল হচ্ছে রুকেয়া হল, এবং প্রথম সমাবর্তন হয় 1923 সালে। এইটা গুরুত্বপূর্ণ, জাস্ট একটা পয়েন্ট দিয়ে রাখো যে প্রথম সমাবর্তন, এটা অসংখ্যবার এসেছে, জাস্ট একটু নোট ডাউন করে রাখবা, প্রথম সমাবর্তন হয় 1923 সালে। এখন আমরা দেখব পরবর্তী টপিক, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য দিবসসমূহ। এইটাকে তুমি যত পারো স্টার দিতে থাকো, এটা এতই গুরুত্বপূর্ণ, তুমি যত পারো স্টার দিতে থাকো। ঢাবির উল্লেখযোগ্য দিবসসমূহ কী কী? ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই, আবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই, কালো দিবস 23 আগস্ট, কালো দিবস 23 আগস্ট, শোক দিবস 15 অক্টোবর, শোক দিবস 15 অক্টোবর। সো জাস্ট এই তিনটা কোয়েশ্চেন যদি তুমি মাথায় রাখো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয় অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনার 90% কিন্তু এই তিনটার মধ্যে আছে। জাস্ট একটু নোট ডাউন করে প্র্যাকটিসের সময় দেখবা এইগুলা থেকেই বারবার ঘুরিয়ে পেছিয়ে কোয়েশ্চেন দিচ্ছে। সো জাস্ট একটু নোট ডাউন করে নাও, দ্যাট উইল বি ফ্রুটফুল ফর ইউ। তারপরের অংশ যেটা ডাকসু, এই ডাকসু সাথে আমরা সবাই পরিচিত, যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছে তারা ডাকসু নামটাকে কিন্তু অবশ্যই জানে। সো এই ডাকসু কি? ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। কি? ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিট। ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, সি মানে সেন্ট্রাল, এস মানে স্টুডেন্ট, ইউ মানে ইউনিট। এখানে কি বলা হচ্ছে? ডাকসু প্রতিষ্ঠিত হয়েছে 1924 সালে, আর আমরা কি পড়েছিলাম? সমাবর্তন হয়েছিল 1923 সালে, মনে আছে? একটু আগে পড়েছিলাম প্রথম সমাবর্তন হয় 1923 সালে, ডাকসু প্রতিষ্ঠিত হয়েছে 1924 সালে, প্রথম নির্বাচন হয়েছে 1924 সালে, অর্থাৎ প্রতিষ্ঠা হওয়ার প্রথম বছরই নির্বাচন হয়েছিলেন। তারপর মোট নির্বাচন হয়েছে 37 বার, কতবার? এটা গুরুত্বপূর্ণ, মোট নির্বাচন হয়েছে 37 বার, সর্বশেষ নির্বাচন হয়েছে 11 মার্চ 2019, যেই নির্বাচনে আমি নিজেও ভোট দিয়েছিলাম। সর্বশেষ নির্বাচন কবে হয়েছে? 11 মার্চ 2019। এই বিষয়টাকে একটু নোট ডাউন করে রাখবা, এটা কিন্তু একটা সাম্প্রতিক তথ্যের মধ্যে পড়ে। এখন আমরা পরবর্তী জিনিসটা দেখব, সমাবর্তন, যেটা বলেছিলাম প্রথম সমাবর্তন 1923, আর স্বাধীনতার পর প্রথম সমাবর্তন হয়েছে 1924
1999 সালে। এখন প্রতি বছরই সমাবর্তন হয়, বাট প্রথম সমাবর্তন হয়েছিল 1923 সালে। স্বাধীনতার পর অনেক দিন ধরে কোনো সমাবর্তন দেওয়া হয় না, জাস্ট হচ্ছে গ্রাজুয়েশন শেষ হলে সার্টিফিকেট দিয়ে দিত। বাট তুমি দেখবা স্বাধীনতার পর 1999 সালে প্রথম সমাবর্তন হয়। সো অনেকেরই জন্মসাল 1999-এর কাছাকাছি থাকে, ওইটা দিয়ে তুমি মনে রাখতে পারবা, এটা তোমার জন্য ফ্রুটফুল হবে। এখন আমরা পরবর্তী জিনিসগুলো দেখবো, সেটা হচ্ছে চেয়ার সমূহ। আহমদ শরীফ, যিনি আমাদের বাংলা সাহিত্যের একজন অনন্য প্রভাবক রাইটার, তার নামে একটা চেয়ার আছে বাংলা বিভাগে। কোথায় আছে? বাংলা বিভাগে। তাহলে আহমদ শরীফ এই নামে একজন অভিনেতা ছিলেন, আমরা অনেকেই জানি আহমদ শরীফ নামে। সো জাস্ট মনে রাখবা যে ওনার বাংলা বিভাগে একটা চেয়ার ছিল। বঙ্গবন্ধু চেয়ার আছে ইতিহাস বিভাগে। বঙ্গবন্ধু চেয়ার কোথায় আছে? ইতিহাস বিভাগে। রোকেয়া চেয়ার আছে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। কি? উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে আছে রোকেয়া চেয়ার। বোস চেয়ার আছে পদার্থ বিভাগে। কি? বোস চেয়ার আছে পদার্থ বিজ্ঞান যে বিভাগটা, সেখানে আছে বোস চেয়ার। আর মোকারম হোসেন খন্দকার চেয়ার আছে রসায়ন বিভাগে। কি? দেখো, মোকারম হোসেন খন্দকার চেয়ার আছে রসায়ন বিভাগে। সো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ইতিহাসের কিছুটা আদ্যপন্ত। আমার মনে হয় এত বেশি কিছু তোমার পড়ার দরকার নাই। তারপর আরেকটা জিনিস দেখাই, ওটা তোমার জন্য কার্যকর হবে। দেখো, তুমি ঢাবিতে সমাধিসৌধ আলোচিত ব্যক্তিদের কবর যদি দেখো, ঢাবিতে সমাধিসৌধ আছে তিনটা, ঢাবিতে আলোচিত ব্যক্তিত্বের কবর আছে সাতটা। তার বাহিরে দেখো, রবীন্দ্রনাথের আগমন নিয়ে যদি আমি বলি, রবীন্দ্রনাথ ঢাকায় এসেছিলেন দুইবার, ঢাবিতে আসেন একবার। জগন্নাথ হলের বাসন্তিকা পত্রিকার জন্য কবিতা লিখেন, এইটা গুরুত্বপূর্ণ। জগন্নাথ হলের বাসন্তিকা, কি? জগন্নাথ হলের বাসন্তিকা পত্রিকার জন্য তিনি কিন্তু কবিতা লিখেছিলেন। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। রবীন্দ্রনাথ ঢাকায় এসেছিলেন দুইবার, কত কত সাল জানো তোমরা? একটা হচ্ছে 1898, কত? 1898 আর 1926। 1898-1926 এগুলো জানতে হবে। তুমি বলবা, স্বাধীন ভাই আপনি তো ইংরেজি পড়ান, আপনি তো দেখছি ইদানিং বাংলাও পড়ান, সাধারণ জ্ঞানও পড়ান, বিকজ তোমার ভাই হচ্ছে একটা প্রো, এবং প্রো ভাইয়া সবই পারে। তাহলে এখন আমরা পরবর্তী টপিকটাতে যাই, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটা। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য, ভাস্কর এবং অবস্থানগুলো কোথায়? ভাস্কর্যের নাম অপরাজেয় বাংলা, কলাভবনের সামনে সৈয়দ আবদুল্লাহ খালেদ হচ্ছে ভাস্কর। এই অপরাজেয় বাংলাকে আমরা সবাই দেখি, এবং আমি দেখেছি গতবারের আগেরবার সিউনিটে একটা কোয়েশ্চেন এসেছিল যে অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত, ইংরেজিতে কোয়েশ্চেনটা এসেছিল, এবং সেটার উত্তর হবে ইন ফ্রন্ট অফ কলাভবন, যেটা আর্টস বিল্ডিং। তারপর দেখো, সুপার্জিত স্বাধীনতা হচ্ছে টিএসসি চত্বরে, ওটার হচ্ছে শামীম শিকদার। তারপর দেখো, দুয়েল চত্বর আছে কার্জন হলের সামনে, আজিজুল জলিল পাশা, এটা কিন্তু ডি ইউনিটে আসে যে দুয়েল চত্বর কোথায় অবস্থিত। দুয়েল চত্বর অবস্থিত কার্জন হলের সামনে, যেটা আমরা অনেকেই দেখে থাকি দোয়েল চত্বর, এবং সেটার নকশাকার বা যেটা ভাস্কর ছিলেন তিনি ছিলেন আজিজুল জলিল পাশা। এবং স্বাধীনতা সংগ্রাম হচ্ছে ফোলার রোডে, শামীম শিকদার। তাহলে দেখো, শামীম শিকদার কিন্তু ঢাবিতে দুইটা কাজ করেছেন, তার মধ্যে আমাদের যে ফোলার রোড, অর্থাৎ আমাদের স্টুডিওটা কিন্তু ফোলার রোডের কাছেই, ওই ফোলার রোডের মধ্যেই, খুব কাছেই কিন্তু আছে আমাদের কোনটা, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। সো আজকের এই ভিডিওটা আমার মনে হয় তোমার জন্য খুবই কার্যকরী। সো সময় ক্ষেপণ না করে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, বা নিজের টাইম লাইনে রেখে দাও যেন পরবর্তীতে দেখতে পারো। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তোমার কিন্তু একটা এমসিকিউ কারেক্ট করতে যাচ্ছ। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।